এদিকে এবার বড় ছেলে জয়কে হাফেজ বানানো নিয়ে মুখ খুললেন সাকিব খান। কেন জয়কে হাফেজ বানাতে চান সাকিব? দর্শক বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ঢাকাই সিনেমার জনপ্রিয় সাবেক তারকা দম্পতি সাকিব খান অপু বিশ্বাস পর্দার মতো ব্যক্তি জীবনেও ভালোবেসে বিয়ে করেছিলেন তারা। তাদের ঘরে আবরাম খান জয় নামে একটি পুত্র সন্তান রয়েছে বর্তমানে, যার বয়স 7 বছর। তবে ছেলের খবর প্রকাশ্যে আনার পর অপুকে ডিভোর্স দেন সাকিব। এদিকে গত 7ই মার্চ পবিত্র শবে বরাত উপলক্ষে নিজের সোশ্যাল মিডিয়ায় ছেলে আবরাম খান জয়ের বেশ কয়েকটি ছবি পোস্ট করে একটি স্ট্যাটাস দিয়েছিলেন অপু বিশ্বাস। যে ছবিতে দেখা যায় জয়ের পরনে রয়েছে সাদা পাঞ্জাবি এবং মাথায় সবুজ ও সাদা রঙের পাগড়ি। বিষয়টি অন্তর্জালে ভাইরাল হওয়ার পর এমন কাণ্ডে অপুকে ধন্যবাদ দিয়েছিলেন সাকিব। এরপর থেকেই ভক্তদের মাঝে গুঞ্জন, তবে কি ছেলেকে হাফেজ হিসেবে গড়ে তুলতে চান সাকিব খান অপু বিশ্বাস? যদিও সে সময় বিষয়টি নিয়ে সাকিব অপু কেউই কোনো মন্তব্য করেনি, তবে এবার ছেলেকে হাফেজ বানানো নিয়ে কথা বললেন সাকিব। সম্প্রতি রাজধানীতে ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টার বসুন্ধরায় একটি অ্যাওয়ার্ড অনুষ্ঠানে হাজির হন সাকিব খান। আর সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে ছেলেকে হাফেজ বানানোর বিষয়ে কথা বলেন সাকিব। এর আগে এক সাক্ষাৎকারে ছেলেকে নিয়ে অপু বিশ্বাস বলেন, আমি চাই আমার সন্তান সুশিক্ষায় মানুষের মতো মানুষ হোক, যেন পৃথিবীতে আলো ছড়াতে পারে। তাছাড়া একজন সচেতন মা হিসেবে আমি তার উপর আমার কোনো চাওয়া চাপিয়ে দিতে চাই না। বড় হয়ে যায় নিজেই সিদ্ধান্ত নেবে সে কি হবে। তারপরও মনে মনে একটা ইচ্ছে আছে, এই ইচ্ছের কথা জয়কে বলবো, তার যদি ভালো লাগে তবেই সে আমার ইচ্ছে পূরণ করবে, না হলে নয়। দর্শক এই পর্যায়ে একটি কথা না বললেই নয়, এই চ্যানেলটির সমস্ত ভিডিও শুধুমাত্র বিনোদনের জন্য। চ্যানেলটির অনেক ভিডিওতে রূপক অর্থে অনেক সময় জনপ্রিয় নায়ক নায়িকা শিল্পী ও কলা কৌশলীদের নাম ও ছবি ব্যবহার করা হয়েছে, যা শুধুমাত্র বিনোদনের জন্য। তাই দয়া করে ভিডিওটি বিনোদন হিসেবেই গ্রহণ করবেন। ধন্যবাদ।